না আমি কোনো প্রিপেয়ার ছিলাম না, আমরা জাস্ট মনে করেছিলাম আজকে সবাইকে আয়োজন করে একটা পিকনিকের মতো ফেস্টিভ্যালের মতো আপনাকে খেলাধুলা করি, কারণ অনেক সময় পার হয়ে যায়। কিন্তু আমরা অনেক সাথীরা ছিলাম যারা যেই দলেই খেলতাম আমরা অনেক সিজন একসাথে মাঠে যেতাম, একসাথে চেঞ্জিং রুমে চেঞ্জ করতাম, একসাথে খেতাম, মাঝে মাঝে একসাথে লাল কার্ড হোল কার্ডও খেতাম। এখন সেই দিনগুলো তো আর নাই, কিন্তু আমরা গেট টুগেদারও করতে পারছি না ব্যস্ততার কারণে। তাই মনে করলাম আজকে অনেকদিন পরে অনেক জেনারেশনের প্লেয়ারদেরকে আমরা এক করতে পারি, আর এই কালচার যেন আগামীতে আমরা অব্যাহত রাখতে পারি, এটাও আমার আশা এবং আমার কমিটমেন্ট রয়েছে। আসলে আমার আজকে কথা বলার উদ্দেশ্য হলো আমার প্লেয়ার ভাই এবং বোনদের সাথে। অনেকরা আছে এখানে আছেন যাদের খেলা এবং প্র্যাকটিস দেখে আমি বড় হয়েছি এবং মাঠে যাওয়ার জন্য অনুপ্রাণিত ফিল করেছিলাম। অনেকে আছেন যারা এখানে আমার সাথে খেলেছিলেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমি খেলাতে ভালো খেলা খেলতে পারতাম না, গোলও দিতে পারতাম না, এই নাম শুনে অর্জন করতে পারতাম না। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, আর জীবন কৃতজ্ঞতা আমি থাকব। আগামীতে যেটা আপনারা বলেছেন, আমি একটা যাত্রা শুরু করতে যাচ্ছি, সেটা হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আগামী 4 বছরের জন্য। আপনাদের দোয়াতে এবং সহযোগিতাতে এই যুদ্ধতে আমি 2012 শুরু করেছিলাম। আপনারা জানেন যে 2020 সালে আমি এবার ভোটের মাধ্যমে পারিনি, কিন্তু অ্যাজ আ স্পোর্টসম্যান, অ্যাজ আ প্লেয়ার আমি তখন হার মানিনি। তখন মনে করলাম আগামী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে, আর আগামী ম্যাচের সময় এখন চলে এসেছে দেখতে দেখতে। তা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্রস্তুতির সময় আমাকে সহযোগিতা করার জন্য। তবে একটা বিষয় কিন্তু সত্য কথা, আগেও যেরকম আমার প্লেয়ার দলের সহযোগিতা ছাড়া আমি খেলতে পারি নাই, আগামীতেও কিন্তু আমার প্লেয়ার দলের সহযোগিতা ছাড়া আমি খেলতে পারবো না। তাই আমি আপনাদের অনুমতি নিয়ে, আমি আপনাদের সহযোগিতা চেয়ে, আমি আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে আমার ফর্ম জমা দিতে সিদ্ধান্ত নিয়েছি। আমি আগামী বাংলা ফুটবল ফেডারেশনে একটা 72 প্লেয়ার মহলদের সমর্থন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমি বিশ্বাস করি প্লেয়ারদের যে সম্মান তা রাখার দরকার, সেই সম্মানের জন্য আমি নিয়মিত লড়েছি, আগামীতেও লড়ব। ফুটবলকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই করার জন্য যে শ্রম দিতে হবে, যে মেধা ব্যবহার করতে হবে, সেটাও আমার রয়েছে, অ্যান্ড সেটা আমি আগামীতে ব্যবহার করতে চাই আপনাদের জন্য, আপনাদের খেলার জন্য, আমাদের ফুটবলের জন্য, আমাদের বাংলাদেশের জন্য। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আজকে আসার জন্য, অ্যান্ড ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাহস দেওয়ার জন্য, অ্যান্ড দোয়া করেন যেন আমরা ইনশাআল্লাহ আগামীতে জয়লাভ করে আবার এই মাঠেই যেন আমরা আবার খেলাধুলা করে সামনের দিকে এগিয়ে নিতে পারি। আমরা সকলে জানেন যে ফর্ম কিনেছি, তো এখনও সময় আছে কারা কারা ফর্ম জমা দিবেন, এবং ফর্ম জমা দেওয়ার পরেও একটা স্ক্রুটিনি বিষয় আছে যার মানে ফর্ম গ্রহণযোগ্য হয়েছে ভোটযোগ্য হয়ে নাই। তা আমরা একটা অপেক্ষা করি যে চূড়ান্তভাবে কারা কারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেটা দেখার পরে আমরা একটা বিবেচনা করতে পারবো যে আদৌ প্যানেলের দরকার আছে কি না, বা প্যানেল করলে কতটুকু স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ যে কোনো ব্যক্তি পেতে পারে। তাই আমি আপনাদের থেকে আরেকটু সময় নিয়ে নিচ্ছি এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমি কাউকে ছোট করছি না, কোনো চ্যালেঞ্জ করে আমি কথা বলছি না, আমি জাস্ট আমার ব্যক্তিগত একটা মতামত শেয়ার করতেছি যে অনেকদিন ধরে আপনি যেটা বলেছেন যে প্যানেলে একটা ম্যানিফেস্টো থাকে, কিন্তু মনোমি প্যানেলের ম্যানিফেস্টোটা কিন্তু প্যানেলের যে নেতৃত্ব দেয় যে লিডার, তারই মোটামুটি চিন্তা চেতনাগুলা লিখিতভাবে চলে আসে সামনে। তো অনেক ব্যক্তি আছে যারা বারে বারে বলে নিয়মিত মিডিয়ার সামনে এবং নিজের সোশ্যাল মিডিয়ার সামনে যে তারা কাজ করতে চায়, তারা জয়লাভ করলে অনেক কাজ করবেন। তো আমরাও যারা ডেলিগেট আমরা শুনতে চাই যে তারা কী কাজ করবেন, তাদের ব্যক্তিগত কন্ট্রিবিউশন ফুটবল ফেডারেশনের জন্য এবং মানুষের জন্য কী থাকবে। তাই আমি মনে করি আগে সবাই ইন্ডিভিজুয়ালি একটু নিজের জায়গা থেকে পরিষ্কার করুক যে তারা ফুটবলে কী অবদান রাখতে চান, তাদের আইডিয়াগুলো মিলে হয়তো প্যানেল একটা ম্যানিফেস্টো হতে পারে। কারণ ইন্ডিভিজুয়াল আইডিয়া থাকলে জব দিতেও তাহলে আরও স্ট্রং থাকে, আগামীতে জিজ্ঞেস করা যাবে যে আপনার দল, আপনার প্যানেল, আপনার ইসি কিছু না করলেও আপনি যে প্রমিসটা করেছেন ততটুকু চেষ্টা করেছিলেন কি না। আমি মেন্টালি যেই প্রেশারে ছিলাম যে আমি আদৌ এত বড় চ্যালেঞ্জ নিতে পারবো কি না, বা যেই পজিশনে যাওয়ার চেষ্টা করছি সেই পজিশনে যাওয়ার আমি যোগ্য কি না। তো আজকে এই সমস্ত আমার ভাই এবং বোন প্লেয়ারদের সাপোর্ট মিলে আমি কনফিডেন্সটা পেলাম যে মনে হচ্ছে যে আমি পারবো, মনে হচ্ছে যে আমি যোগ্য, আর মনে হচ্ছে যে আমি এই পথে একা থাকবো না, আমার পুরো ফুটবল দল আমার সাথে থাকবে। এখন একটা দলকে উল্লেখ করে আমি তো একটু জোকিংভাবে কথা বলবই। দেখেন আমি যখন ফকিরাপুলে খেলতাম আমরা সবচেয়ে ওয়ার্স্ট টিম ছিলাম লিগে, কিন্তু ফকিরাপুলে খেলা অবস্থায় কিন্তু আমরা তখনকার সময় সবচেয়ে শক্তিশালী দল শেখ রাসেলকে হারিয়ে দিয়েছিলাম 1 গোলের ব্যবধানে। তাই ইলেকশন মাঠে, ফুটবল মাঠে কাউকে ছোট করে দেখতে নয়, সবাই খেলতে নেমেছে,
সবাই ইলেকশন করতে নেমেছে, সবাইকে এককভাবে দেখবেন, এককভাবে সম্মান দিবেন, কারণ ইলেকশনের পরে কিন্তু সকলকেই এককভাবে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।